আমি কিভাবে বুঝবো এটা আপনার আসল না নকল প্রোডাক্ট? ঠিক আছে, এটা কি বোঝার কোনো উপায় আছে? এই যে চক বাজারে এত নকল হচ্ছে কেন? এটা তো আপনারা সহযোগিতা করছেন। আপনি আপনার শপে কোনো লাগেজ প্রোডাক্ট রাখতে পারবেন না, লাগেজ প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে পারবেন না। লাগেজ প্রোডাক্ট নিয়ে যদি আপনি ব্যবসা করেন তাহলে কি হবে? প্রোডাক্ট বিক্রি করছেন তাই না? আবার অনেক পারফিউমও বিক্রি করছেন দেখছি। এগুলো কোথা থেকে নিয়ে আসতেছেন? এগুলো আমাদের ইম্পোর্ট, দুবাই থেকে আসে। এগুলো দুবাই থেকে আসে? কে নিয়ে আসে দুবাই থেকে? অনেক লাগেজ পার্টি মাল নিয়ে আসে, অনেক ইম্পোর্ট করে। অনেক লাগেজ পার্টি মাল নিয়ে আসে? লাগেজ পার্টি মাল নিয়ে আসলে কি হয় জানেন? অনেকজন যায় বিদেশে বেড়াতে যায়, ওরা মাল নিয়ে ওদের সামনে কস্টিং করি ওদের। 30 কেজি আনা যায় দুটো জানি আমরা। হ্যাঁ, 40-30 কেজি দুবাই, এই জন্য দুবাই এটা। হুম, পাঠিয়ে দিয়েছে, এটা নিয়ে আসতেছে। এ ভাই আমাদের কিছু রানিং প্রোডাক্ট দেন যে চলে, এ ফেরান লাগলি দুবাই এর। আপনি আমরা ওরা এনে দেয় আমরা বেচতেছি। এটা যে অপরাধ যে বুঝেন, ইনপুট হয় না। আপনি কিভাবে, হ্যাঁ আপনি কিভাবে করছেন এটা শুনলাম, এটা যে একটা অপরাধ বুঝেন? সবাই রাখতেছে আমরা বেচতেছি, সবাই রাখতেছে, আইন মেনে তো রাখছেন না। আমি বিদেশি প্রোডাক্ট যখন আপনি বিক্রি করবেন সেটাই আমদানিকারকের তথ্য থাকতে হবে। হ্যাঁ, এবং আপনার আমদানিকারকে সর্বোচ্চ মূল্য দিবে। আর যদি এই বিদেশি প্রোডাক্টে এই সব না থাকে তাহলে কি অবৈধ? সেটা এই তো আপনি তো জানেন। আপনি আপনার শপে কোনো লাগেজ প্রোডাক্ট রাখতে পারবেন না, লাগেজ প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে পারবেন না। লাগেজ প্রোডাক্ট নিয়ে যদি আপনি ব্যবসা করেন তাহলে কি হবে? জরিমানা হবে, জরিমানা আপনার হবে, আপনার অপরাধ দণ্ড হবে, এই এই প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাবে, আপনি ব্যবসা করতে আর পারবেন না। ঠিক আছে, তো আপনার যখন ব্যবসা করতে এসেছেন সকল আইন মেনে আপনার ব্যবসা করতে হবে। আমরা কিন্তু জরিমানা করতে আসি না, ঠিক আছে? আপনাদের হ্যাঁ সচেতন করার জন্য আসছি। এবং হ্যাঁ, তো আমি তো আপনার এখানে পেলাম না, ঠিক আছে? আপনি প্রতিশ্রুত পণ্য বা সেবা যথাযথ বিক্রয় বা সরবরাহ না করা, আপনি এই অপরাধেও কিন্তু পড়েছেন। যে প্রতিশ্রুতি দেওয়ার কথা আপনি সেই প্রতিশ্রুতি অনুযায়ী কিন্তু বিক্রি করছেন না। কিন্তু কোথায় শুনেননি তো? ঠিক আছে, তো এই ক্ষেত্রে শুনেন, যেহেতু অপরাধ করে ফেলছেন। আমি একটা বিষয় জানি, আমি বলি মানে এই বিষয় নিয়ে, শুধু আমি তো একা না ব্যবসায়ী, এখানে আমাদের এখানে দোকান আছে, হাজার দোকান আছে। হুম, এইসব বিষয় নিয়ে কমিটির সাথে একসাথে এক হইলে কমিটি থেকে দিশন আসলে যে না কমিটি, কমিটি কোথায় আপনাদের কমিটিকে তো আমি দেখছি, আপনাদের কমিটিকে আমরা ইয়ে করব, বেচতে পারবেন না। আপনাদের যতগুলো বিদেশি প্রোডাক্ট আসবে সেগুলোতে আপনার কি থাকতে হবে? মোরগজাত পণ্য বিধিমালা, সেটা হচ্ছে, এটা কি মোরগজাত না? এটা কি বিদেশি প্রোডাক্ট? বিদেশি প্রোডাক্টে থাকতে হবে আপনার আমদানিকারকের তথ্য, এবং আমদানিকারক আপনার মূল্যটা বেঁধে দিবে। ঠিক আছে, এখন দেখেন আমি কিভাবে বুঝবো এটা আপনার আসল না নকল প্রোডাক্ট, এটা কি বোঝার কোনো উপায় আছে? এই যে চক বাজারে এত নকল হচ্ছে কেন? এটা তো আপনারা সহযোগিতা করছেন, আপনাদের জন্যই তো নকল হচ্ছে। আপনারা ওখানে কি এগুলো বিদেশি প্রোডাক্ট বলছেন? এগুলো ওখানে নকল হচ্ছে, নকল প্রোডাক্ট এখানে নিয়ে এসে বিক্রি করে বলছে এটা বিদেশি প্রোডাক্ট। যদি আমদানিকারকের সিল থাকে, অথেন্টিসিটি থাকে, তাহলে কিন্তু এটা বোঝা যাচ্ছে এটা আসল প্রোডাক্ট। ঠিক আছে, আর এরপরে আরও কি আপনাদের এখানে অপরাধ হচ্ছে? এই প্রোডাক্টটা যদি সত্যি বিদেশি প্রোডাক্ট হয়ে থাকে সরকারকে কোনো ভ্যাট ট্যাক্স দিচ্ছে না, ফাঁকি দিয়ে কিন্তু চলে আসছে, তা আমাদের কি এই কাজ করা ঠিক? এটা অপরাধ না? এই অপরাধের সাথে কিন্তু আপনারা সংশ্লিষ্ট। এখন বাজার কমিটি তো এই সব জিনিস দেখবে, বাজার কমিটির কাজ কি বলেন তো? তাহলে আপনারা কি দেখছেন? বাজার কমিটি এখন বলেন কতদিনের মধ্যে এগুলো ঠিক করবেন? বলেন এই মার্কেটটা আমরা দেখব, যতগুলো বিদেশি প্রোডাক্ট আমদানিকারকের সিল আছে, আমদানিকারকের সকল তথ্য আছে, এবং সর্বোচ্চ খুচরা বিক্রয় মূল্য আমদানিকারক দিয়েছে, এটা কতদিনের মধ্যে পারবেন সেটা বলেন। ঠিক আছে ম্যাডাম, আমি এটা আজকে আমি মাইকিং করব, মাইকিং করে সব দোকানদারকে বলে দেব। হুম, নেক্সট টাইমে যাতে এরা না করে দোকানে রাখতে পারে, আর যদি রাখে তারা
মূল্য তালিকা দিয়ে রাখতে হবে নাকি মূল্য তালিকা দিবে না বিদেশি প্রোডাক্ট হলে আমদানি কারকে তত আমদানি কারকেই মূল্য দিবে নিজে আপনার সবুজ কালি আপনার সবুজ স্টিকার মেশিন গান দিয়ে আপনার নিজেরাই বসিয়ে দিল এটা হবে না বিদেশি ফরেন প্রোডাক্ট মানে আমদানি কারকে তথ্য থাকতে হবে এবং আপনার সর্বোচ্চ খুচরা বিক্রয় মূল্য দিবে আপনার আমদানি কারক আপনারা পণ্যগুলো কালেক্ট করবেন এখন আপনারা বলেন এটা কতদিনের মধ্যে এই মার্কেটটা ঠিক করবেন আমরা কিন্তু চাচ্ছি আপনারা সকল আইন মেনে ব্যবসা করেন হ্যাঁ আমরা কিন্তু জরিমানা করতে আসি না বর্তমান সরকার কিন্তু আপনার ব্যবসা বান্ধব এবং ভোক্তা বান্ধব আমরা চাই আইন মেনে আপনারা ব্যবসা করবেন ভোক্তারাও ন্যায্য প্রোডাক্ট পাবে আসল প্রোডাক্ট পাবে এবং ন্যায্য মূল্য পাবে ঠিক আছে ম্যাডাম নেক্সট টাইম আসলে এগুলো পাবেন না আপনি এটা সেটা কতদিনের মধ্যে আমরা দুই তিন দিন সময় দিতে হবে দুই তিন দিন সময় দিবে তার মানে আজকে হচ্ছে বৃহস্পতিবার শুক্র শনি রবিবারের ভিতরে আমি রবিবারের মধ্যে ওনারা ঠিক করবে ঠিক আছে আমরা স্যারদের সাথে গিয়ে কথা বলবো কোন প্রোডাক্টে আমদানি কারকের সিল ছাড়া কিন্তু থাকবে না এবং আপনি যে আমদানি কারকের কাছ থেকে নিয়ে আসছেন সেই ভাউচার থাকতে হবে অবশ্যই অবশ্যই ভাউচার থাকতে হবে এরপর যদি আপনার কোনো দোকান যদি এটা অনুসরণ না করে তার দায়িত্ব কে নেবে বলেন আপনারা বলবেন তার দায়িত্ব যখন মাইকিং করবেন তাদের দায়িত্ব আপনারা নেবেন না অসাধু ব্যবসায়ী কারণ আপনারা ডিক্লারেশন দেওয়ার পরে যারা করবে না তারা তো অসাধু ব্যবসায়ী তা অসাধু ব্যবসায়ীর সাথে কি আমরা থাকবো না তাহলে অসাধু ব্যবসায়ী নিশ্চয়ই আপনারা দায়িত্ব নেবেন না এটা আপনাদের বলতে হবে অসাধু ব্যবসায়ীদের সাথে আপনারা থাকবেন না এবং আপনাদের মার্কেট কমিটির কাজেই হচ্ছে এই অ্যানোমালিসগুলো আপনার ঠিক করা শুধরানো হ্যাঁ প্রয়োজনে আপনার কমিটিকে আমাদের অফিসে যেতে বলবেন যদি কোনো বিষয়ে অস্পষ্টতা থাকে আমাদের কর্তৃপক্ষের সাথে কথা বলবে এবং সব কিছু জেনে আসবে জেনে ব্যবসা পরিচালনা করবেন আপনি কিন্তু বললেন দুই তিন দিনের মধ্যে এই মার্কেটটা ঠিক করে ফেলবেন ঠিক আছে আচ্ছা